তৈরি করতে আমার আছে ভিশন ব্লেন্ডার। ভিশন ব্লেন্ডার, জীবনে আধুনিকতা। আমরা কিছু ছেলেকে যারা রাস্তায় আসছিল সন্দেহ ভাজন হিসাবে তাদেরকে আমরা আটক করছি, নিরাপত্তার আমরা নিছি। যদি দেখা যায় নিরাপত্তা সে তারা এই ঘটনায় জড়িত না, তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে। আপনারা জানেন যে কুঠা বিরোধী বা বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর থেকে খুলনায় আইন শৃঙ্খলার পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে, এখানে কিন্তু কোনো সন্ত্রাস সহিংসতা ঘটেনি। তো আমরা চাই যে এই অবস্থাটা অক্ষুণ্ণ থাকুক, এবং ইতিমধ্যেই খুলনার ছাত্র সমাজের যারা বৈষম্য বা কুঠাবিরোধী আন্দোলনের একটা বড় অংশ গতকাল রাত্রে আপনাদের সামনেই তারা এই আন্দোলন খুলনা স্থগিত ঘোষণা করছে, এবং এই মুহূর্তে আমরা মনে করি না যে কেউ এই আন্দোলনের নামে রাস্তায় এসে জনগণের চলাচলের বাধা সৃষ্টি করুক বা গাড়ি ভাঙচুর করুক। এই কারণে কিন্তু আমরা গোটা খুলনা মহানগরী জুড়ে পুলিশের মোতায়েন রেখেছি, যাতে করে জনগণ অবাধে চলাচল করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে, যার যার পেশাজীবী তার কাজটা করতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু ছেলে তারা অযথা তাদের যে বন্ধুরা যে প্রত্যাহার করলো সেটা না মেনে তারা রাস্তায় এসে আবার প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করতেছে। তো ওরা ওই আহসানুল্লাহ কলেজের ভিতরে আশ্রয় নিছে, ওরা ভিতরে থাকুক, আমাদের ওদের যতক্ষণ পর্যন্ত তারা নন ভায়োলেন্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আমাদের কোনো সে নাই। কিন্তু তারা যদি রাস্তায় এসে গাড়ি ঘোড়া ভাঙচুর করার চেষ্টা করে, প্রতিবন্ধকতা চেষ্টা করে, তাহলে দেশের প্রচলিত আইন অনুযায়ী তো আমাদের ব্যবস্থা নিতে হবে। তো আমরা অনুরোধ করবো অভিভাবকবৃন্দকে, সম্মানিত অভিভাবকবৃন্দ, আপনারা আপনাদের সন্তানদেরকে পড়ার টেবিলে রাখুন, বাড়িতে রাখুন। সরকার কিন্তু উঠা আন্দোলনের সকল বিষয় ইতিমধ্যেই সম্মানিত এবং মহামান্য হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশনের কর্তৃক প্রধান বিচারপতি কর্তৃক যে রায় আসছে, রায়ের আলোকে উঠার সংস্কার হয়ে গেছে, এবং সরকার বলছেন যে যা কিছু ঘটছে সব কিছুর বিচার বিভাগীয় তদন্ত হবে। এই পর্যায়ে আর এই আন্দোলন জারি রাখা বা বজায় রাখার কোনো অর্থ হয় না। আমি পুনরায় সহ অবস্থান করার জন্য এবং সবাইকে শান্তিপূর্ণ পরিবেশ অক্ষুণ্ণ রাখার জন্য আহ্বান জানাচ্ছি। খুলনায় কোনো সহিংসতা বা কোনো কিছু নাই সকাল থেকে এখন পর্যন্ত। আটক কতজন?